ब्रह्मा कुमारी की फिल्म द लाइट देखने के लिए उमड़ी भीड़। जलपाईगुड़ी शहर के एक सिनेमा हॉल में रविवार को ब्रह्मा कुमारी की ओर से दिखाई जाने वाली एक फिल्म द लाइट देखने के लिए भीड़ देखी गई। जलपाईगुड़ी ब्रह्मा कुमारी केंद्र द्वारा आध्यात्मिक फिल्म द लाइट दिखाई जा रही है। जलपाईगुड़ी जिले के विभिन्न हिस्सों से आए ब्रह्मा कुमारी केंद्र के लगभग 600 भाई बहनों ने रविवार की छुट्टी पर द लाइट का आनंद लिया। फिल्म में जीवन को स्वस्थ और सुंदर कैसे बनाया जाए इसका संदेश दिया गया है। ओम शांति। আমি প্রজাপিতা ব্রহ্ম কুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের এই জলপাইগুড়ি শাখা থেকে বলছি। আমার নাম বিকে নিতু। আজকে আমাদের এই SVF যে পিকচার হল রয়েছে জলপাইগুড়ির মধ্যে, তো সেখানে আমাদের প্রজাপিতা ব্রহ্মর যে জীবনী, সেই জীবনীটার যে অ্যানিমেশন, যে পিকচার বানানো হয়েছে সেটা দেখানো হয়েছে। তো আমরা সবাই গেছিলাম এবং 600 জন লোকেরা এর লাভ নেবে। এখন দুটো শো হয়ে গেছে, একটা শো চলছে আর একটা শো সন্ধ্যে 4টার সময় চলবে আর কি। তো এই মানে এই যে জীবনের মধ্যে যে ব্রহ্মা বাবার বিভিন্ন পরিস্থিতি আসলো, তো সেই পরিস্থিতির মধ্যে উনি এক বল এক ভরসা, যে পরমাত্মার উপরে যে বিশ্বাস নিয়ে যে উনি এগিয়ে গেলেন আর এই সংস্থাটা আজকে একটা বিশাল বৃক্ষে মানে বৃক্ষের মতন ছড়িয়ে পড়েছে সারা দেশ বিদেশে, এটাই মানে এই মানে বইয়ের থেকে আমরা এটাই পেলাম কি প্রত্যেকের জীবনে বিভিন্ন রকমের বাধা আসে ভালো পথে এগোতে গেলে। তো সেই বাধাকে আমরা কিভাবে অতিক্রম করতে পারি সেই নলেজটা আমরা ভালোভাবে আমরা জানলাম, বুঝলাম, আরো ক্লিয়ার হলো জিনিসটা। ওম শান্তি। ছিলেন এই এখানে পিকচার দেখতে আসছিলাম। কি পিকচার দেখলেন? ব্রহ্মকুমারী। কেমন লাগলো? খুব ভালো লাগলো। কি দেখলেন পিকচারে? পিকচারে অনেক কিছু দেখার মতন আছে, বুঝতে হবে। কি দেখালো পিকচারে? পিকচারে দেখালো যে প্রথমে যে ব্রহ্ম বাবা কি যে করলো, এতগুলো লোককে যে লাগাইলো আর উঠাইলো উপরে, সারি দৃশ্য, হ্যাঁ সেটাই দেখালো। কেমন লাগলো? ভালো লাগলো, হ্যাঁ।